ভাই, আমি আমার লাইফে এত সৌন্দর্য আর কোথাও দেখি নাই। কাশ্মীর আসলেই জান্নাত। আসসালামু আলাইকুম, আমি আরাফ ইনতিশার দীপ্ত। ওয়েলকাম টু মাই অ্যানাদার চিল ব্লগ, অ্যান্ড আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশ্মীরের পহলগাম থেকে। আমার পিছনে অলরেডি ভিউ থেকে বুঝতেই পারতেছেন আপনাদের জন্য এই ব্লগে অনেক জোস কিছু ওয়েট করতেছে। সো আগে ইন্ট্রোটা দেখে আসেন, ইন্ট্রো দেখার পরে আমরা আমাদের আজকের কাহিনী শুরু করতেছি। যান যান, ইন্ট্রো দেখে আসেন। Can I dive deep into the darkness in your heart? Trust you more than anyone I have met before. Don't care who you are or who you are. Good morning from Pahalgam. আর ঘুম থেকে উঠার পর আপনাকে আমার রুম থেকে যে ভিউটা দেখাই, এটা দেখেন জাস্ট, সুবহানাল্লাহ। এই ভিউ দেখার পর আমার ঘুম লিটারালি চলে গেছে। যাক, ঘুম থেকে উঠে গেছি, চলেন তাহলে ফ্রেশ হয়ে বাইরে যাই। বাই দ্য ওয়ে, কালকে রাতে আসার কারণে আপনাদেরকে রিসোর্টের ভিউটা দেখাতে পারিনি। সো এটা হচ্ছে আমাদের রিসোর্ট। রিসোর্টে একটা দুইটা তিনটা বিল্ডিং আছে। এখানে ডাইনিং স্পেস আছে, আর রিসোর্টের সামনে থেকে এরকম একটা ভিউ পাবেন, অসাধারণ একটা রিসোর্ট। আর এটা হচ্ছে ওদের কিচেন প্লাস ডাইনিং এরিয়া, ওইখানে বসে রাতে ডিনার করছিলাম। আর দেখেন জাস্ট সামনে, সুবহানাল্লাহ, খুবই সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে থাকছে এটা পোহা, পোহা ইসমে কে হ্যায় চায়, চায় এন্ড ব্রেড এন্ড বাটার। এরকম একটা ব্রেকফাস্ট, এরকম একটা ভিউ দেখতে দেখতে পাবো। বাট দ্য থিং ইজ, গোয়া তো আমি খাই না, ব্রেড এন্ড বাটার চা নিয়ে আসছি, কিন্তু ভিউ দেখে তো আর পেট ভরবে না, ব্রেকফাস্ট দিয়েও পেট ভরাইতে হবে। সো এটার একটা সলিউশন আমার কাছে আছে, গো টু স্ন্যাক্স হিসেবে নরের কাপো স্যুপ রাখি। এটা খুবই ইজি বানানো, গরম পানিতে মিশালে তৈরি হয়ে যাবে, অ্যান্ড এই ওয়েদারে দিস ইজ দ্য বেস্ট থিং টু হ্যাভ। সো ওই যে আমার গরম পানি চলে আসছে, থ্যাংক ইউ ভাইয়া। এখন এরকম একটা ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করব। অ্যাকচুয়ালি অলওয়েজ টিভিতে বা ইউটিউবে এরকম ভিউ দেখতে দেখতে মানুষকে ব্রেকফাস্ট করতে দেখছি, বাট চিন্তা করি নাই যে নিজে এরকম ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার সুযোগ পাবো, আলহামদুলিল্লাহ। তাহলে চলেন ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা পহলগামের সাইটসিংয়ের জন্য বের হব। জাভেদ ভাই ওয়েট করতেছে এখানে আমার জন্য। জাভেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শুরু করে আমরা পহলগাম ট্যুর। ফোন বাজে 9:50, সো আমরা আমাদের পহলগামের সাইটসিং শুরু করছি। ফার্স্টে জাভেদ ভাই বলতেছে, জাভেদ ভাই কাহাঁ পর জাউঙ্গা? আম জায়গা ঘোড়ে পে, ঘোড়ে পে, হ্যাঁ, ঘোড়ায় করে আপনাদেরকে পহলগাম ঘোরাবো। চলেন পহলগামের সৌন্দর্য আজকে এক্সপ্লোর করি। কাশ্মীরের রাস্তাঘাট, স্পেশালি পহলগামের রাস্তাঘাট এত সুন্দর, মানে এটাকে হ্যাভেন অন আর্থ কেন বলা হয় এটা এখন বুঝতেছি। আমরা আস্তে আস্তে হচ্ছে ওই যে জঙ্গলের ভিতরের দিকে যাব। वहां पर व्यू कैसा है? और सुंदर है क्या? हां, बहुत सुंदर है वहां से। মন নেই করে জানি প্লে আপ। আর কাশ্মীরের আজকে ওয়েদারটা খুবই সানি, যার কারণে ভিউগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে ঘোড়া স্টেশন, আর এখান থেকে ঘোড়া নিয়ে চলছি। আম বাচ্চে মরলাম কারণ দোনই চল। अभी आपको जाना है यहां से साइड से পোনি पे सर। পোনি? हां। यहां पर कितने पॉइंट है? यहां पे 7 पॉइंट है सर। 7 पॉइंट है और 7 पॉइंट घोड़े में घूमेंगे। हां, 7 पॉइंट पूरे घोड़े से घूमने पड़ते हैं। ठीक है, और कितना रुपए? वो रेट लगा है, आप आज नीचे आ जाओ, बता के क्या क्या घूमने का है। ठीक है, चलिए रेट देखते हैं। हेलो गाइस, ड्राइविंग नोट। तो এখানে হচ্ছে আমরা অনেক দামাদামি করতেছি। ওরা 5টা পয়েন্ট ঘোরানোর জন্য 6000 টাকা চাচ্ছিল, বাট আমি ওনাদেরকে বলছিলাম ফারস্টে 2000, মানবে না, দেন বলছে 3000, এখন বলছে 3500। দ্যাট মিন্স হাফ প্রাইসে চলে আসছে। তো আপনারা অবশ্যই এখানে দামাদামি করে নেবেন। এখন দেখি 3000-এ মানে নাকি, এখনো মানে নাই, 3500 টাকায় চাচ্ছে, বাট আমিও বলছি যে 3000 না হলে যাব না। ওয়েলকাম টু পহলগাম ভ্যালি। এখানে অনেক অনেক ঘোড়া আছে, আপনাদের অবশ্যই দামাদামি করে নিতে হবে। ওনারা কথাবার্তা বলতেছে, আমি যে টাকা বলছি ওই টাকা তো এখন ওনারা নিজেরা নিজেরা ঠিক করতেছে। আপনি যাবেন জাভেদ ভাই? নেই যাবেন? ম্যাম তো আপকো মিস করুঙ্গা। হ্যাঁ, মিস করুঙ্গা না, চলিয়ে আপি। সব জায়গায় সিন্ডিকেট চলে, সব জায়গায় স্ক্যাম চলে, স্ক্যাম থেকে বাঁচতে হলে অবশ্যই ভিডিওটা দেখবেন। চলেন তাহলে, যে রেট ফিক্স হয় ওটা আপনাদেরকে তো জানাচ্ছি, যদি 3000-এ মানে তাহলে তো যাবো আর আপনাদেরকেও দেখাবো। ভাই আপ যাওগে মেরে সাথ? ভাইয়া জরা শুনিয়ে, মেয়ে ইউটিউবার হু, ভিডিও শুট করুঙ্গা, মুঝে বহুত টাইম লাগেগা, তো আপ মুঝে
जल्दी चलो ये बोल नहीं सकते ठीक है। आपका नाम क्या है भाई? आपसे मिलकर अच्छा हुआ। दो घंटा लगता है आराम से। दो घंटे में सब? नहीं नहीं आप तो हेलो ये क्या बोल रहे हो? दो घंटा लगता ना और कितना लगेगा भाई? ढाई बजे तक लगेगा। डेढ़ बजे भाई आप तो दो बजे तक चलो ना। आपका नाम हमारा दो बजे আমরা হচ্ছে ঘোড়া ভাড়া করে নিছি 3000 টাকায় 4 ঘন্টার মতো আড়াইটা পর্যন্ত ভাড়া করছি। তো এখানে কিন্তু অনেক দাম চায়, লিটারালি দাম চাইছিল আমার কাছ থেকে 6000 টাকা, সেখান থেকে দামাদামি করে 3000 টাকায় আনছি। আর 3000 টাকায় বলতেছিল ভাই 2 ঘন্টার বেশি ঘুমাইতে পারবো না, বাট আমি ওদেরকে বলছি ভাই আমার তো টাইম লাগবে, আমার তো 4-5 ঘন্টা লাগবে। তারপর ওরা বলছে না 4-5 ঘন্টায় তো হবে না, মানে আপনি যেটা করবেন আপনি আপনার কথা স্ট্রিক্ট থাকবেন, আপনি যদি ওদেরকে একটুও ছাড় দেন তাহলে কিন্তু ওনারা আপনাকে পেয়ে বসবে। সো আপনাকে এখানে প্রচুর স্ট্রিক্ট থাকতে হবে যখন আপনি এখানে ঘোড়া ভাড়া করবেন তখন। সো চলেন তাহলে ফাইনালি আমরা ঘোড়ায় উঠে পড়ছি, আর ইয়া এখন আমরা পেহেলগাম এনজয় করব। মেহরান ভাই আপকো মুঝে মদদ করনা হ্যায় পিকচার খিঁচনে মে, ঠিক হ্যায়? মদদ করনা হ্যায়? হ্যাঁ মদদ করনা হ্যায়, হেল্প করনা হ্যায়। হ্যাঁ আর এখানে ঘোড়ায় যে এরকম পায়ে আংটা পরানো, মানে পা রাখার জায়গা আছে, হাত রাখার জায়গা আছে, সো প্যারা হবে না। হমে জ্যাদা জ্যাদা ভিডিও শুট করনা হ্যায়, আপনি অডিয়েন্স কো দিখানা হ্যায় আপকা বিউটিফুল কশ্মীর, দিখায়েঙ্গে তো হি ও আয়েঙ্গে না। আপনারা জাস্ট দুই সাইডের ভিউ দেখেন, মাশাল্লাহ কি অসাধারণ ভিউ। পহলে হাম যা রহে হ্যায় কাহাঁ? ইয়াহাঁ সে আগে আতি হ্যায় কশ্মীর ভ্যালি। ফার্স্টে হচ্ছে কাশ্মীর ভ্যালি। বাই দা ওয়ে আপনারা যখন টাকা কমানোর কথা বলবেন তখন কিন্তু ওনারা পয়েন্টও কমানোর কথা বলবে, বাট আপনারা স্ট্রিক্ট থাকবেন যে আপনাদের সব ঘুরতে হবে এবং আপনারা ওই টাকাই দিবেন। একটু মোলামুলি করবেন তাইলে দেখবেন যে ওনারা মেনে যাবে, বিকজ সব জায়গায় তো দামাদামি চলে। আমার চারপাশে হচ্ছে পাইন গাছ, পাইন গাছের মাঝখান দিয়ে যাচ্ছে, আর এদিকের ওয়েদার একদম ঠান্ডা। পহেলগাম এত সুন্দর, আপনারা যদি এটা নিজের চোখে না দেখেন তাহলে বুঝবেন না। আর এখানে আসলে অবশ্যই এই ঘোড়া রাইডটা করবেন, আপনারা চাইলে পায়ে হেঁটে আসতে পারেন। বাট আমরা যে 5টা পয়েন্ট যাব, টোটাল 42 কিলোমিটার। টোটাল কিতনা কিলোমিটার হোগা? আমি ঘোরাতে যাচ্ছি বিকজ আমাকে কম টাইমে বেশি প্লেস কভার করতে হবে, আপনাদেরকে দেখাইতে হবে। ইসকা নাম কি আহে? বাদল। বাদল, তো আমার ঘোড়ার নাম হচ্ছে বাদল। ইয়ে ক্যা ভাগ কে জায়গা ক্যা বাদল সাহেব, চলেন চলেন আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে। 37 কিলোমিটার। ইয়ে আপকা খুদ কা ঘোড়া হ্যায়? নাই নাই খুদ কা নেই, মালিক কা হ্যায়। মালিক কা হ্যায়? ও ঠিক হ্যায়। হামারা দিন 400 রুপে দেতে হ্যায় কমিশন ইসমে। ও আচ্ছা আচ্ছা। যা আনে কি দেতে হ্যায় 400। 400। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। ইসকা নাম কিয়া হ্যায়? কশ্মীর ডন ভ্যালি হ্যায়। কশ্মীর ডন ভ্যালি, অনেক সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে। জো ইয়ে পাহাড়ি হ্যায় না, ইয়ে বালি পাহাড়ি, ইসকে পিছে শ্রীনগর পড়তি হ্যায়। ও এই পাহাড়ের পিছনে হচ্ছে শ্রীনগর। হ্যাঁ শ্রীনগর ইসি কে পিছে পড়তি হ্যায়। জ্যাক আপ মুঝে ইনফরমেশন দেতে রহে না? কোই বাত নেই, মেয়ে পুরি ফরমেশন দেতা রহুঙ্গা আপকো। থ্যাংক ইউ। পুরে মেঘ জমে আছে। ও ইয়ে কিয়া কর রহা হ্যায়? কুছ নেই কুছ নেই। ভ্যালিগুলো দেখতে মোটামুটি সেম। তো চলেন সামনে দেখি ইন্টারেস্টিং কিছু পাইলে আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে সামনের দিকে আগে। কিয়া ইসি রুট সে বাপাস জায়েঙ্গে? নাই দুসরে রুট সে। ওকে তার মানে আপনারা স্টার্ট করতেছে একটা পথ দিয়ে আর শেষ করবো আর একটা পথ দিয়ে। এটা হচ্ছে একটা কাশ্মীরের গ্রাম, আর এই গ্রামের নাম হচ্ছে কি আরেকবার বলেন? গানসিবার। স্ট্রাকচারগুলো কিন্তু খুবই সুন্দর, টিনের বাড়ি কিন্তু দেখেন কাঠের জানালা, অ্যাস্থেটিক গ্রাম যেটাকে বলে। ওকে আমরা এখন এরকম পাহাড়ের উপরে উঠতেছি, এখানে হচ্ছে সামনের দিকে ঝুঁকে বসতে হচ্ছে, না হলে আপনারা কিন্তু পাহাড় থেকে পড়ে যাবেন, অনেক উপরে উঠতে হচ্ছে। ডিফারেন্ট টাইপ অফ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয় নাই। অ্যান্ড ইয়া এটা আপনাদের সবারই এক্সপিরিয়েন্স করা উচিত বলে আমি মনে করি। আই নো 3000 রুপি একটু কস্টলি, বাট দেন এগেইন আপনাকে এক্সপিরিয়েন্স নিতে হলে ওইটার প্রাইস তো পে করতেই হবে। দ্বিতীয় পয়েন্টে চলে আসছি, ওই যে উপরে সবাই ছবি টবি তুলতেছে, একদম পাহাড়ি পথে উঠতেছি, আর আমার মনে হয় আপনারা যদি পায়ে হেঁটে এখানে আসেন ভালোই কষ্ট হবে আপনাদের, ঘোড়াটি উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, আমার কথা তো বাদই দিলাম। সেকেন্ড পয়েন্টে চলে আসছি। সো এটা হচ্ছে কানিমার্গ, পাইন গাছ আছে প্লাস উপরে ভ্যালি দেখা যাচ্ছে, পুরো সবুজ।
উপর থেকে আপনাদেরকে ভিউ দেখাই। ওয়েট, যদি আপনারা উইন্টারে আসেন তাহলে কিন্তু এরকম সবুজ পাবেন না, তখন বরফে একদম সাদা হয়ে থাকে। বাট আমি কাশ্মীরে আসছি এই সবুজ ভিউটা দেখার জন্য, বিকজ আমার কাছে এটা জোস লাগে। সো আপনারা যদি এরকম সবুজ ভিউ এনজয় করতে চান কানিমার্গের, এই টাইমটাতে আসতে পারেন। এখন হচ্ছে জুন মাস, সো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি এরকম সবুজ পাবেন, জোস। সো আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টও ঘোরা শেষ, এখন আমরা যাবো আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। ওয়াও, সামনের ভিউটা জাস্ট দেখেন, মেঘ আর পাইন গাছের যে অসাধারণ কম্বিনেশন, টু গুড টু গুড। কানিমার্গ ঘোরা শেষ, এখন আমরা কানিমার্গ থেকে আরো উপরের দিকে উঠতেছি, আর সামনের ভিউটা জাস্ট দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। কাশ্মীরকে এমনি এমনি জান্নাতে কাশ্মীর বলা হয় না, ট্রুলি আ হেভেন অন আর্থ। চলে আসছি আমরা আমাদের থার্ড পয়েন্টে। ইস জায়গা কা নাম কে হ্যায়? ওয়াটারফল। ওয়াটারফল, ওয়াটারফলের নাম ওয়াটারফলই। চলেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। অপূর্ব সৌন্দর্য, মাশাল্লাহ মাশাল্লাহ। ইয়ে কাহাঁ সে আতা হ্যায় পানি? ইটস ওকে ইটস ওকে, পানি পিজিয়ে পানি পিজিয়ে আপ যাইয়ে ইয়াহ সে পানি পি লিজিয়ে। আর এই পানিগুলো কিন্তু আপনারা খেতেও পারবেন, একদম ক্লিন পানি। আস্তে আস্তে এক একটা স্পট দেখতেছি আর মুগ্ধ হচ্ছি। ওয়াটারফলের ভিউটা এত মারাত্মক, ক্রিস্টাল ক্লিয়ার পানি এদিক দিয়ে যাচ্ছে, দুই পাশে পাইন গাছ, দূরে ভ্যালি দেখা যাচ্ছে সবুজ। মানে এখানে না আসলে আপনারা বুঝবেন না যে জায়গাটা কতটা সুন্দর। সো অবশ্যই অবশ্যই পেহেলগামে আসলে ওয়াটার ভ্যালিতে আসবেন, অসাধারণ জায়গা, অসাধারণ, মাশাল্লাহ। কাশ্মীরি কাহওয়া, কাশ্মীরি কাহওয়া, কাশ্মীরি কাহওয়া, স্যাফরন টি, এটা আমরা খাইছিলাম এর আগের দিন। এখানেও বানাচ্ছে কাশ্মীরি কাহওয়া, আর এখানে হচ্ছে চা চা চা। এরকম একটা পরিবেশে এরকম একটা চা খাবো, মানে এই ভিউয়ের সাথে এই চা, মারাত্মক একটা কম্বিনেশন। চাটা আসলে অনেক জোস ছিল। চাচা থ্যাংক ইউ, ম্যাডাম ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার নাম? হাবিব ভাই। আপকে ইহা ফির সে আউঙ্গা ইনশাআল্লাহ, ঠিক হ্যায় ফির মিলেঙ্গে চলতে হ্যায়। চলেন তাহলে আমরা এখন আমাদের নেক্সট স্পটের দিকে আগাই, ওয়াটারফল দেখা শেষ, ওয়াটারফল থেকে নেক্সট স্পটে যাব। এখন আমরা আরও পাহাড়ের উপরের দিকে উঠতেছি। এখানের ভিউগুলা, মানে পাহাড়ের ভিউগুলা এই সময় এত জোস লাগে। আপনারা যারা কাশ্মীর সামারে আসেন নাই, তারা অবশ্যই অবশ্যই সামারে এসে ভিজিট করবেন, বিকজ সামারে কাশ্মীরের মজাই অন্যরকম। পাথরের রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ওয়াটার ক্রসিংও আছে, মানে এই রাইডটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা রাইড, ঘোড়ার রাইড। দেখেন আমরা এখন ওয়াটার ক্রস করব। ও মাই গড, ও বাদল তুম তো বাড়িয়া নিকলে। মজার ব্যাপার হচ্ছে এখানে আমি বাদে আর কেউ নাই, মানে এই টাইমটায় আসলে এটা একটা মজা যে আপনারা ট্যুরিস্ট অনেক কম পাবেন, ভিউ অনেক বেশি এনজয় করতে পারবেন। আর হ্যাঁ, যে জায়গায় ট্যুরিস্ট কম থাকে সেই জায়গার ভিউ তো মোটামুটি ভালো এনজয় করা যায়, যেমন আমি এনজয় করতেছি আর আমার পাশাপাশি আপনারাও এনজয় করতেছেন। আর লাইভ ব্লগ যেহেতু দেখতেছেন আপনারা, মানে ইনস্ট্যান্ট ব্লগগুলো যে দেখতেছেন, আমি আজকে শ্যুট করে এডিট করে কালকে আপলোড দিয়ে দিচ্ছি, এটাতে আপনাদের কেমন লাগতেছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিকজ তাহলে আমি আরেকটু ইন্সপায়ার্ড হব। আমি আমরা চৌথা পয়েন্ট হ্যাঁ, তো ইসকে সে আগে হম মিজা সুইজারল্যান্ড উতরে গে। হ্যাঁ, মিনি সুইজারল্যান্ড। হ্যাঁ, মিজা সুইজারল্যান্ড। এরপর আমরা মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে ওইখানে আর কি দাঁড়াবো। আর এখন এটা কাশ্মীর ভ্যালি। এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমার মেমোরি হিসেবে অনেক অনেক বছর থেকে যাবে এই জার্নিটা। আমি কিন্তু কখনো সোলো ট্যুরে আসিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, বাট সোলো ট্যুরে আমি অনেক এনজয় করতেছি, নতুন নতুন মানুষের সাথে মিশতেছি, লাইক মেহরান ভাই পরিচয় হচ্ছে মানুষদের সাথে। অ্যান্ড সোলো ট্যুরে আলাদা রকম একটা মজা আছে, আপনারা আমার ফ্রেন্ডদের সাথেও ভিডিও দেখছেন, সোলো কাশ্মীর ট্যুরও দেখতেছেন। সো আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই জানাবেন, আমি হয়তো আপনাদের কমেন্ট পেলে, বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের সব কমেন্ট আমি পড়ি। ওয়াও, উপরে জাস্ট দেখেন পাহাড়ে হচ্ছে বরফ জমে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই ইস জায়গা কা নাম কিয়া হ্যায়? হ্যাঁ, ডানওয়ে ভ্যালি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, আমরা কাশ্মীরের ইন্টারনেটে যেসব পিকচার্স দেখি এই জায়গারই কিন্তু পিকচার্স দেখি, জোস জোস মাশাল্লাহ। এই জায়গায় কিন্তু অনেক হিন্দি মুভি শুটিং হয়েছে, লাইক বজরঙ্গি ভাইজান, রকস্টার, জব তক হ্যায় জান, সো এই মুভিগুলো শুটিং কিন্তু এই এরিয়াগুলোতেই হয়েছে। আর পিছনের ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। আপনারা যদি উইন্টারে আসেন তাহলে পিছনে বরফ বেশি পাবেন, বাট আমি আগেই বলছি আমি বরফ দেখতে আসি নাই, আমি এই পিছনের যে গ্রিন ভ্যালি এই জিনিসটা দেখতে আসছি, অ্যান্ড আমি সার্থক।
जोश लगते से हमारे कथा जो हाउस बोट है डल लेक में हाँ? वो इसी पेड़ से बनता है ओ अच्छा सो डल लेके होचे जे हाउस बोट गुलो आछे एई पाइन गाछेर काट दिए किंतु तैरी है जाके इंटरेस्टिंग इन्फॉर्मेशन पाइला वो पहाड़ का नाम क्या है वो उस साइड में सोनमर्ग आते हैं ओ पहाड़े ओई साइड होचे सोनमर्ग जेखाने आमरा इंशाल्लाह एरपरे जाबो आपसे मिलकर बड़ी खुशी हुई आपका नाम इमरान इमरान भाई थैंक यू और एखाने आरेकजन भाइयेर साथे परिचय हलो आपका नाम मेरा नाम अमोल अमोल नाइस टू मीट यू थैंक यू এই যে এই সোলো ট্যুরে আসলে এটা একটা মজা বিভিন্ন টাইপের মানুষের সাথে পরিচয় হয় কথাবার্তা হয় ডিনো ভ্যালি দেখা শেষ এখন আমরা আমাদের নেক্সট স্পটের দিকে যাব যেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড সো চলেন মিনি সুইজারল্যান্ডের দিকে আগাই আর অলরেডি এখন বাজে 12:30 আড়াইটার মধ্যে আমরা নিচে চলে যাব বাম দিকে যে ভিউ মাশাআল্লাহ আমি এটা দেখে স্পিচলেস হয়ে যাচ্ছি রাস্তাটাও মোটামুটি ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন কিরকম রাস্তা বাট এই ভিউ দেখে যে কারো মন ভালো হয়ে যাবে ভাই একটা ঘন পাইন বনের মাঝখানে দাঁড়াইছি একটু এখানে আমরা বাদে আর কেউ নাই দেখছেন মানে চুপ করলে জাস্ট পাখি শব্দ শুনবেন आप मेरे साथ एंजॉय कर रहे हो हाँ हाँ मैं आपके साथ एंजॉय करने के लिए मैं आपका कॉन्टैक्ट नंबर मेरे ऑडियंस को दे दूंगा आप बहुत मस्त आदमी हो उन्हीं उनके साथ अपना टूर आते पारें খুব ভালো মানুষ মেহরান ভাই ওনার নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন পরিবেশটা অনেক ঠান্ডা এখানে কিন্তু আমি হুডি পরে আছি রোদ অনেক রোদ বাট স্টিল হুডি পরে আছি গরম লাগতেছে না ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার মানে পারফেক্ট ফর মি না গরম না ঠান্ডা একদম মিডিয়াম লেভেলের ওয়েদার তো আমরা চলে আসছি মিনি সুইজারল্যান্ডের কাছাকাছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে অনেক খারাপ পথ ব্যালেন্স রাখতে হবে ব্যালেন্স রাখতে হচ্ছে অনেক তো আপনারা ঘোড়া রাইড করলে সাবধানে থাকবেন ঘোড়া থেকে পড়ে না যান বিকজ প্রচুর ব্যালেন্স রাখতে হয় এখানে কিয়া নজারা হ্যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ ইধর রুকনা পাতা হ্যায় ওয়াও আধা ঘন্টা রুকনা বাস হ্যাঁ আধা ঘন্টা আপ তো কে রহে থে ইয়াহ পর জ্যাদা টাইম রুকেঙ্গে হ্যাঁ মেহরান ভাই হ্যাঁ প্রিয় স্যার আপ পাতা কিয়া আপ মেরি বাত दिक्कत हो जाती है आप पता क्या यहाँ से जब निकलेगे ना तो सीधा उधर होटल पर आ जाना ठीक है उधर मैं घोड़ा घुमा कर उधर आते हैं घोड़ा नहीं चले जाते और हम ये दिख दिए ठुकब এ পুরা জায়গাটার নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড ইয়েস সুইজারল্যান্ডের থেকে কম না জাস্ট ভিউটা দেখেন মিনি সুইজারল্যান্ড বেইসারন পিকনিক স্পট এখানে ঢুকতে হচ্ছে এন্ট্রি ফি লাগে অ্যাডাল্ট রুপি 30 স্বপ্নের মতো একটা জায়গা পুরা গ্রিন আর পিছনে হচ্ছে হালকা হালকা বরফ এই ভিউটা দেখার জন্যই তো কাশ্মীরে সামারে আসে মানুষজন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেছি মানুষজন ওর ভিতরে উঠছে আর এটা রোল করতেছে ওয়াও মানুষজন এই জন্যই মিনি সুইজারল্যান্ডে আসতে চায় বুঝছি আসলে নিজের চোখে না দেখলে জায়গাগুলো ফিল করা যায় না এখানে আসার পর জাস্ট চারপাশের বড় বড় যে পাহাড়গুলো আছে এগুলোর দিকে মানে মুগ্ধ হয়ে তাকায় আছে কাশ্মীরে আসলে অবশ্যই পেহেলগামে আসবেন এবং পেহেলগাম যদি আপনারা প্রথমে আমার মতো প্ল্যান করেন তাহলে আই থিঙ্ক আপনাদের ট্যুরটা ভালো যাবে বিকজ শ্রীনগরে কিন্তু হাউস বোট বাদে দেখার মতো তেমন কিছু নাই অ্যাকচুয়াল যে সৌন্দর্য সেটা আপনারা পেহেলগামে পাবেন সোনমার্গে পাবেন গুলমার্গে পাবেন বাট গুলমার্গ হচ্ছে অ্যাকচুয়ালি উইন্টারের জন্য আর সোনমার্গ আর পেহেলগাম হচ্ছে সামারের জন্য সোনমার্গে গেলেও এরকম আমরা সবুজ পাবো আর পেহেলগামেও সবুজ পাইছি সো ইয়া আপনারা যদি সামারে কাশ্মীরে আসেন সাজেশন থাকবে অবশ্যই অবশ্যই পেহেলগামে ঘোড়া রাইডটা নেবেন এবং ওদের সাথে দামাদামি করে নেবেন বিকজ ওরা কিন্তু অনেক টাকা চায় অর মানে হাফ টাকাতে কিন্তু আমি ফিক্স করছি রেট 6000 রুপি চাইছিল 3000 রুপিতে ফিক্স করছি সো আপনারাও দামাদামি করে নেবেন আর ইয়া এখন এই ভিউটা একটু এনজয় করি সারাদিনই ভিডিও বানাচ্ছি কিন্তু মাঝে মাঝে হয় কি যে মানে কিছু কিছু ভিউ দেখে না মানে একদম শকড হয়ে যাই মানে আর ভিডিও করার মুড থাকে না মানে এই জায়গাটাতে আসার পর আমি অনেকক্ষণ ধরে পাহাড়গুলোর দিকে তাকায় আছি ভিডিও করতেছিলাম না হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো ব্লগও করতে হবে আপনাদেরকেও দেখাইতে হবে সো ইয়া এই জন্য এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে জানাবেন আমার কাশ্মীর ব্লগ আমার সাথেই থাকেন আর ইনস্ট্যান্ট আপডেটগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামে দিচ্ছি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ইনস্টাগ্রামের ইউজার নেম স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আর যদি আমার কাশ্মীরের সিরিজ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে একটা ইন্সপিরেশন পাবো থ্যাংক ইউ সো মাচ অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাপোর্ট করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে এরকম আরো সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো পেহেলগামে এখন পর্যন্ত যতগুলো টুরিস্ট স্পটে গেছে তার মধ্যে সবচেয়ে বেশি টুরিস্ট দেখছি আমি এই জায়গায় সবচেয়ে বেশি মানুষ আসে আর এখানে দেখেন পুরা সরষে ফুল
সবুজ গ্রিন ঘাস সাথে বরফওয়ালা পাহাড়, মানে এই কম্বিনেশন আপনি আর কোথায় পাবেন, মানে জান্নাতে কাশ্মীর ট্রুলি। মিনি সুইজারল্যান্ড ঘোরা শেষ, এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, এখন বাজে অলমোস্ট 2টা। ঘোড়া যখন ভাড়া নিয়েছিলাম বলছিলাম যে 2:30 পর্যন্ত থাকবো, সো টাইম টেবিল অনুযায়ী 4 ঘন্টা হতে যাচ্ছে। তো হ্যাঁ, আমি সাজেশন দিব আপনারা মিনিমাম 4 থেকে 5 ঘন্টার জন্য ঘোড়া ভাড়া নেবেন। ঘোড়া আপনাকে বলবে যে 2 ঘন্টায় সব কভার হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি হয় না, আরও বেশি টাইম লাগে, আমারই 4-5 ঘন্টা লাগছে। আর থ্যাংক ইউ মনন ভাই, আপনার বহুত শুক্রিয়া, আপনার বহুত মদত কিয়া। সোলো ট্যুরে আসলে এরকম যদি মানুষ পাই হেল্পফুল তাহলে ভালোই লাগে। চলো यार, मेरा भाई था इसीलिए मैंने मदद किया आपकी, भाई मुस्लिम भाई था। हां, তো আপনাদেরকে এখন এই মিনি সুইজারল্যান্ড থেকে বিদায় জানাইতে হবে, বিকজ আমাদেরকে এখন পেহেলগামের দিকে চলে যেতে হবে। সো চলো পেহেলগামের দিকে যাই। ওকে, আমার ঘোড়া এখানে বাঁধা ছিল, চলিয়ে। হ্যাঁ, আমি ভাঙা থাকি। বাদল বাদল সাহেব, বেসেরেন্টটা অসাধারণ ছিল ভাই, এটার প্রতি মন চলে আসছে, অসাধারণ জায়গা। আরেকটা পয়েন্ট বাকি আছে, দেখি ওই পয়েন্টে যাই, ওই পয়েন্টের ভিউটা দেখাই আপনাদেরকে। সো আমরা হচ্ছে আমাদের লাস্ট যে পয়েন্ট দুধপাথরি, কোনসা ওয়ালা উতরেগা ইয়া নেই উতরেঙ্গে ইয়া ইয়া এই পুরাটা এরিয়া কে দুধপাথরি, ইস এরিয়া কা স্পেশালিটি কিয়া হ্যায়? ইয়াহ পেহলে পুরানে জমানে মে জো লোগ থে, পুরানে জমানে কে লোগ থে, ও ইয়াহ দুধ কি রোটি, দুধ কি রোটি তো আর প্রাল কা পল, প্রাল প্রাল কা জুতা, ঘাস কা জুতা লাগা কর চলতে থে নিচে, আর জহাঁ কে ইস জগা কা জো পাথর হ্যায়, উস পাথর কে, উস পাথর কো লেকর পেহেলগাঁও মে মন্দির বানায়া হ্যায়। ও আচ্ছা, এখানে এখানে যে পাথরগুলো দেখতেছেন আপনারা রাস্তায়, তো এগুলো নিয়ে হচ্ছে মন্দির বানাইছে। ইয়ে ইয়ে দেবে মালি হ্যায়, হ্যাঁ ইয়ে কিয়া হ্যায়, ইয়ে মালো কুশ রহি হ্যায়, ये खाली पहलगाम है, नीचे आपको मिलेगा पहलगाम, डेबिन वैली उधर है ना, वो बसरा, बसरा से उस, ये बोलते हैं मतलब ये डेबिन वैली नहीं, ঠিক আছে, এই আসলে ডেভিন ভ্যালি নেই, তো আপনাদেরকে যেটা ডেভিন ভ্যালি বলে দেখায় এটা হচ্ছে ডেভিন ভ্যালি না অ্যাকচুয়ালি। জাভিদ ভাই বলো, উনি এখানকার টুরিস্ট পুলিশ, উনি বললো যেটা অন্যদিকে, সবাই এই পয়েন্টকে ডেভিন ভ্যালি বলে চালাই দেয়, বাট এটা অ্যাকচুয়ালি ডেভিন ভ্যালি না। তো চলিয়ে পেহেলগাম কি তরফ চলতে হ্যাঁ, ঠিক আছে জাভিদ ভাই, আপ কহাঁ সে? মে বাংলাদেশ সে আয়া হু, বাংলাদেশ, হ্যাঁ মিলকার আচ্ছা লাগা। সো পেহেলগামের সাইট সিং শেষে আমরা আবার সেই যেখান থেকে ঘোরা নিছিলাম ওইখানে চলে আসছি, এখন বাজে 2:30, দ্যাট মিন্স আমাদের লাগছে 4 ঘন্টা। তো আপনারা 4 থেকে 5 ঘন্টা হাতে সময় নিয়ে ঘোরা ভাড়া করবেন, নাহলে কিন্তু সব স্পট ভালো মতো দেখতে পারবেন না। ওকে, এই এই ঘোড়ার রাইডটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল, রাইডটার কথা সারা জীবন মনে থাকবে। আর এখান থেকে ঘোরা বিদায় দিয়ে দিচ্ছি, আবার যে জায়গা থেকে ঘোরা নিছিলাম সেই জায়গায় চলে আসছি, আর এখন বাজে এক্স্যাক্ট 2:30, যেটা গেস করছিলাম ওইটাই হয়েছে, 4 ঘন্টা লাগছে আমাদের। তো ইয়া, এখন বিল টিল ক্লিয়ার করি। উনি আবার আরেকটা ঘোড়া নিয়ে যাচ্ছে, মানে ওনাদের কাজই এটা, ঘোড়া নিয়ে টুরিস্টদের ঘোরানো। এখান থেকে উপরে জোস ভিউ দেখা যাচ্ছে, ওই যে সাদা বরফ, জোস ভিউ দেখা যাচ্ছে, জোস। তো পেহেলগামের সাইট সিং ডান, এখন যেটা করব লাঞ্চ করব, প্রচন্ড খিদা পাইছে। সো এখানে একটা দোকান পাইছি পিজা এন্ড ক্যাফে, হ্যাঁ বার্গার মিলেগা? ওকে, সো এটা হচ্ছে ওনাদের মেনু, আর আমি এখান থেকে চয়েস করছি হচ্ছে চিকেন বার্গার উইথ চিজ স্লাইস, 170 রুপি। ওকে, দ্য প্যাটি ইজ রেডি, হিয়ার ইট গোস, দ্য ফাইনাল টাচ ইজ চিজ স্লাইস। ওকে ওকে, নাও উই হ্যাভ টু বেক ইট, ডিফারেন্ট টাইপের বার্গার বানানোর প্রসেস এখানে। চিকেন বার্গার উইথ চিজ স্লাইস ইজ রেডি। বাংলাদেশে বার্গার বানটা নরম দেয়, আর এখানে হচ্ছে টোস্ট করে দেয়, এই জন্য এটা একটু হার্ড। অ্যান্ড সি, ভিতরে প্রচুর সস, পারফেক্ট ফর মি। কাশ্মীরি পিপলস আর সো গুড ম্যান। আমি এখন বার্গারের বিল দিচ্ছিলাম, বার্গারের বিল ছিল 170 রুপি, বাট ওনারা যখন শুনছে যে আমি বাংলাদেশ থেকে আসছি কাশ্মীরে, তো ওনারা ফার্স্টে বিল নিতে চাচ্ছিল না, বলতেছিল আপ মেহমান হ্যাঁ, তারপর আমি ইনসিস্ট করার পরে 150 রুপি রাখছি। তো চলেন তাইলে আমাদের লাঞ্চ ডান, এবার আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক যাই। ফাইনালি হোটেলে চলে আসছি, ঠিক হ্যায় জাভেদ ভাই, কাল মিলতে হ্যায়, কাল নিকলেঙ্গে 9:30, ঠিক হ্যায় 10 বজে নিকলেঙ্গে, ঠিক হ্যায় ঠিক হ্যায়, ঠিক হ্যায় 10 বজে মে কাল মিলুঙ্গা, ঠিক হ্যায়, আল্লাহ হাফেজ। চলে আসছি আমাদের রিসোর্টে, আর রিসোর্টের সামনে এখন যে ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদেরকে তো একটু আগে যে ফুটেজটা দেখাইছি, হ্যাঁ এটা হচ্ছে আমার রিসোর্টের সামনের ভিউ, এত সুন্দর জায়গাটা, এখান থেকে যাইতে অনেক কষ্ট হবে। আজকে রাতে ওই রিসোর্টেই থাকতেছি, হাইল্যান্ড রিসোর্টস। দূরে দেখছেন বরফওয়ালা পাহাড় দেখা যাচ্ছে, ওয়াও ম্যান ওয়াও, এখন একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, ওই যে দূরে দেখেন বরফের পাহাড় দেখা যাচ্ছে, মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, আর এটা হচ্ছে সামনের ভিউ।
সো পহলগাম ট্যুর শেষ করে আমরা রিসোর্টে আবার ব্যাক চলে আসছি। আই থিঙ্ক আপনাদের সাথে এখন কিছু মুখোমুখি কথাবার্তা বলা দরকার আমার আজকের যেসব এক্সপিরিয়েন্স ছিল এসব নিয়ে। আমি প্রত্যেকটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অলরেডি যারা আগের ব্লগ দেখছেন তারা জানেন যে আমি কাশ্মীরে আসছি এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে কাশ্মীরের প্যাকেজ নিয়ে। ওই প্যাকেজের প্রাইস ছিল 24,000 টাকা, বাট 24,000 টাকার মধ্যে কিন্তু এই যে ঘোরাতে করে আপনারা যে রাইডটা দিবেন এই রাইডটা ইনক্লুডেড না, এটা কোনো ট্র্যাভেল এজেন্সির প্যাকেজে ইনক্লুডেড থাকে না, এটা আপনাকে নিজে থেকে পে করতে হয়। সো আপনারা তো দেখছেন ভিডিওতে অলরেডি যে ওরা 6,000 টাকা চাইছিল, বাট আপনারা ভুলেও 6,000 টাকা দিবেন না। সো আমি 5টা পয়েন্ট 3,000 রুপিতে ঘুরে আসছি। এখানে দুইটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা টাকা কমান ওরা বলবে যে স্পট কমাই দিতে, বাট আপনি বলবেন না আপনার টাকা কমবে বাট স্পট যা ছিল তাই থাকবে। 5টা স্পট আছে, 5টা স্পটই দেখবেন পহলগামে, এবং আমি এর জন্য দিচ্ছি 3,000 রুপি। হয়তো আপনি আসলে এটা 2,000 রুপি, 2,500 রুপি, 3,000, 3,500। এখন একটু পিক সিজন চলতেছে কাশ্মীরে, প্রচুর ট্যুরিস্ট, এই জন্য হয়তো একটু দাম বেশি। হোয়াট এভার, আপনারা আসলে একটু দামাদামি করে নেবেন, ওরা বলবে যে সরকারি রেট 6,000 রুপি, বাট এইসব ভুয়া কথা, এসব কানে নেওয়ার দরকার নেই। আর সেকেন্ড কথা হচ্ছে আমি যে রিসোর্টে আছি এই রিসোর্টের ভিউ তো আপনারা অলরেডি দেখছেন, এটাও এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজের আন্ডারে ছিল। এখানে আমি 2 রাত থাকতেছি, তারপর আমি কালকে পহলগামের আরু ভ্যালি, বেতাব ভ্যালি ঘুরবো, দেন শ্রীনগরে হোটেলে চলে যাব। সো এই সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। এখন লাস্ট ভিডিওর কমেন্ট বক্স অনেকে দেখলাম ভাই ওনাদের পেজে তো 60,000 টাকার প্যাকেজ দেওয়া। আরে ভাই, আমি তো আপনাকে বলছি এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আপনি প্যাকেজ কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আমি যে প্ল্যানে ট্যুর দিচ্ছি 5 রাত 6 দিনের, এটা আমার প্যাকেজ প্রাইস 24,000 টাকা। আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কথা বলতে পারে। আর কাশ্মীরে আসলে এখানে জায়গায় জায়গায় আপনার কাছে টাকা পয়সা চাবে, সবাই টাকা পয়সা চাবে, বকশিস দাও, হ্যান দাও, ত্যান দাও, ভুলেও কোনো জায়গায় দিবেন না। আপনি যদি প্যাকেজে আসেন প্যাকেজের মধ্যে যেসব ইনক্লুডেড আছে এগুলো একদম মাথার মধ্যে ঢুকাই নেবেন, আর যেসব ইনক্লুডেড না ওগুলো নিজে থেকে খরচ করবেন। আর এখানে খাবার দাবার একটু এক্সপেন্সিভ, যেমন কালকে রাতে আমি ডিনার করছিলাম 200 রুপি দিয়ে, বাট আজকে বাইরে খাওয়া দাওয়া করলাম 100 থেকে 150 রুপির মধ্যে আপনি অনেক খাবার পেয়ে যাবেন। আমি বার্গার খাইছি অনলি 150 রুপি দিয়ে, যদিও এটা 170 রুপি প্রাইস ছিল। হোয়াট এভার, আর আমার পিছনের ভিউটা দেখতেছেন, এখন আমি বসে বসে এই ভিউটা এনজয় করবো, বিকজ এখন বাজে অলমোস্ট 5টা, আর আপাতত করার কিচ্ছু নাই। আজকে আমার পহলগামের যে ট্যুর ছিল আমি সকাল সকাল যেয়ে ফাঁকায় ফাঁকায় একদম শেষ করে ফেলছি, এখন আমি জাস্ট রিল্যাক্স করব আর হ্যাঁ ভিডিও এডিট করব। আপনাদের ডেইলি ব্লগস কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, যতটুকু চেষ্টা করা যায় কোয়ালিটি মেনটেন করে আমি ডেইলি ব্লগস করার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগতেছে, তাও আমি আপনাদের কাছ থেকে আরও বেশি সাপোর্ট আশা করি। সবাই বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা যারা কাশ্মীর আসতে চান তারা যদি আমার এই ফুল সিরিজ দেখেন আই থিঙ্ক একটা প্রপার গাইডলাইন পাবেন সিকিম সিরিজের মতো। সো আমি হোটেলে আসছিলাম 4টায়, বাট স্টিল 7টা বাজে, এখনও আমি হোটেল রুমে যাই নাই, এখানেই বসে আছি। আমাদেরকে বলছিলাম চা দিয়ে যাইতে, এই ভিউ ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না, লিটারেলি ভেরি অ্যামেজিং ভিউ, ভেরি। মানে বুঝতেছেন কাশ্মীরের কি লেভেলের প্রেমে পড়ছি। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, ড্রিম বিগ, ফ্লাই হাই, টেক কেয়ার, বাই বাই, সাইনিং অফ ফ্রম পহলগাম। আজকে লাস্ট রাত পহলগামে, কষ্ট লাগতেছে, এই ভিউ ছেড়ে কেউ যাইতে ইচ্ছা করে, কাশ্মীরেই থেকে যাই। আই উইশ। ওকে, টেক কেয়ার, বাই বাই। এইমাত্র আমার সাথে একটা মজার ঘটনা ঘটছে, তাই চিন্তা করলাম এটা পোস্ট ক্রেডিট সিনে আপনাদের সাথে শেয়ার করি। আজকে বিকালবেলায় এই রিসোর্টের যে ওনার তার সাথে কথাবার্তা হচ্ছিল, তো তাকে আমি বলতেছিলাম যে আজকে ডিনারে কি, তো উনি বলতেছিল যে আজকে যত বুকিং আছে সবাই হচ্ছে ভেজ খায়, ননভেজ খায় না, আর আমরা মুসলিমরা তো ননভেজ খাই। তো আমি ওনাকে বলতেছিলাম যে ননভেজ কি অ্যারেঞ্জ করে দেওয়া যায়, তো উনি বলতেছিল যে সব গেস্ট তো ভেজ, তারপর আমি ট্রাই করে দেখবো। তো আমি ভাবছি যে ওকে ট্রাই করে দেখবে মনে হয় না পসিবল হবে, বিকজ এই রিসোর্টে বাকি যত গেস্ট আছে সবাই কিন্তু ভেজ, আমি একাই ননভেজ। তো হঠাৎ করে উনি ইন্টারকমে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার জন্য মাটন অ্যারেঞ্জ করছি। তারপরে আমি বলছি তাই নাকি, তারপর আমি জিজ্ঞেস করলাম যে প্যাকেজ কত টাকা, তো উনি বলতেছে যে যা ম্যাঁ হু তব কোই ফিকার কি বাত নেই হ্যাঁ। মানে উনি এই জিনিসটা আমার জন্য কমপ্লিমেন্টারি করে দিচ্ছে, উনি যখন জানতে পারছে যে আমি বাংলাদেশ থেকে আসছি কাশ্মীরের মানুষ এত আন্তরিক যা বলার বাইরে, মানে আমি প্রত্যেকটা পদে পদে প্রমাণ পাচ্ছি। এখানে আমাদের জন্য পাঠাইছে হচ্ছে ভাত, তারপর ফুলকপির তরকারি, তারপর এখানে আছে হচ্ছে একটা স্পেশালভাবে রান্না করা গোস্ত, ওকে, আর
এটা হচ্ছে আর একটা ঝোল, দুইটাই হচ্ছে মাটন খাসির মাংস, এটা একভাবে রান্না করা আর এটা আরেকভাবে রান্না করা। ওয়াও, আজকের ডিনারটা জোস হবে। ভিডিও এডিট করতেছিলাম, আশা করি কালকে দুপুর দুইটায় ব্লগ দিতে পারবো। কষ্ট হচ্ছে, বাট আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। আপনারা আমার ডেইলি ব্লগে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, আই এম ভেরি মাচ ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি এভাবে সাপোর্ট দেন, ইনশাল্লাহ আরও বেশি বেশি ডেইলি ব্লগ করার ট্রাই করবো। ঠিক আছে, অনেক সময় নিয়ে ফেলছি আপনাদের, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আরেকবার কি বলবো, আউট্রো, ড্রিম বিগ, ফ্লাই হাই, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।